সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি ডাক্তার রুবেল সাজিদ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের আয়ন টিভির সুস্থ থাকুন অনুষ্ঠানে। যথারীতি প্রতি শুক্রবারের 8:30 থেকে 9:30 ইউকে টাইম আমি আপনাদের সামনে থাকি এবং যে কোনো রকমের স্বাস্থ্য বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা পরামর্শ করে থাকি। আজকে আমি একা নই, আমার সাথে আজকে গেস্ট আছে এবং আমি গেস্টকে পরিচয় করিয়ে দেওয়ার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে যাদের কলার যারা থাকবেন তাদেরকে আমি দুই তিনটা জিনিস একটু মেনটেন করার কথা বলবো। এক নম্বর হচ্ছে যে আপনারা কল করলে প্রথমেই আপনারা হচ্ছে আপনাদের টিভির সাউন্ডটা একটু কম করে নেবেন, তাতে হয় তা না হলে হয় কি ফিডব্যাক আসলে আমরা সেটা ভালো মতো শুনতে পাই না। দুই নম্বর হচ্ছে আমরা 15 মিনিটস পর থেকে যে কোনো কল নেব, কারণ আমার সাথে যেহেতু আমার গেস্ট আছে আমি গেস্টের সঙ্গে কিছু জিনিস নিয়ে আলাপ করব। যেহেতু COVID-19 বিষয়ে আমাকে অনেকগুলো প্রশ্ন করা হয়েছে যে ভ্যাকসিনটা কীভাবে দেওয়া হবে, নতুন ভ্যাকসিন আসছে এসব বিষয়ে, তো দাদার সঙ্গে আমি সেটা নিয়ে কিছু একটা আলাপ করব এবং আপনারাও প্রশ্ন করতে পারবেন দাদাকে। আর প্রশ্ন উত্তর পর্বে যে জিনিসটা আছে যে আমি কিন্তু বারেবারেই আপনাদেরকে বলছি যে আপনাদেরকে একটু হয়তো বা লঙ্গার পিরিয়ড একটু সময় নিতে হবে আমাদের সাথে কথা বলার জন্য, তবে আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন। আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর হয়তো সরাসরি না দিলেও আপনাদেরকে সেগুলোর উত্তর দেওয়া হবে। আর আপনারা চ্যানেল আইওয়ান আইওয়ান টিভি দেখছেন, আপনারা Sky 782 আমাদের সাথেই থাকবেন। এক ঘন্টা আমরা এখানে আছি 8:30 থেকে 9:30 ইউকে টাইম। তো যাই হোক, আমাদের গেস্ট যিনি আছেন চলুন তার কাছে যাই, ডাক্তার সতীপদ দাস আমাদের দাদা। দাদা কেমন আছেন আপনি? ভালো আছি। তো দাদা আপনি আজকে তো অনেক দিন ধরেই ব্রিটেনে কাজ করছেন বা সব কিছু করছেন, তো সব কিছু মিলিয়ে দাদা আসলে আপনার কেমন লাগছে বা কোন মানে এখানকার স্বাস্থ্য ব্যবস্থাটা কী অবস্থা আছে, বা কোভিডের বিষয়ে আপনাকে আমি বললাম কথা বলছিলাম আমরা, তো এই বিষয়ে আপনি আমাদেরকে কিছু বলবেন নাকি দাদা? না নিশ্চয়ই, আমি তো এই দেশে বাংলাদেশ থেকে এসে দেশে আজ প্রায় 25 বছর হলো আছি। প্রথম থেকেই এদেশের যে ন্যাশনাল হেলথ সার্ভিস NHS তাতে কাজ করছি, প্রথম জুনিয়র লেভেল থেকে, এখন কনসালটেন্ট হিসেবে কাজ করছি। তো এদেশের কাজের এতদিন পরে দেখে এই দেশের স্বাস্থ্য যে ব্যবস্থাটা যেটার কথা বলছেন, তো এই ন্যাশনাল হেলথ সার্ভিস এটার তুলনা হয় না। এটা আমরা অনেকে এদেশে যারা অনেক দিন আছেন আমরা হয়তো বুঝতে পারি না, অনেকে অনেক রকম কমপ্লেন করেন যে অ্যাপয়েন্টমেন্ট পেতে দেরি হয়, অনেক কিছু আমরা যেভাবে চাইছি সেভাবে হয় না। আমাদের দেশের মতো আমরা যেমন সাথে সাথে ডাক্তারের কাছে গিয়ে এখনই চিকিৎসাটা এই মুহূর্তে সাথে সাথে চাই, অনেকগুলো জিনিস হয়তো হয় না, অনেক কম অভিযোগ থাকে, কমপ্লেন থাকে। এত কমপ্লেনের বাইরেও একটি কথা সবসময় মনে রাখবেন, এরকম একটা অর্গানাইজড ন্যাশনাল হেলথ সার্ভিস যেটাতে ফ্রি চিকিৎসা, যেখানে সবাইকে তাদের সামাজিক স্তরের কোনো চিন্তাভাবনা না করে একইভাবে দেওয়া হয়, এটা পৃথিবীর কোথাও নেই, এটা খুবই বিরল। আমরা অত্যন্ত সৌভাগ্যশালী যে আমরা এই দেশে বসবাস করি, এটা পাই। এবং আপনি যে কোনো একটা অসুবিধে নিয়ে এদেশের স্বাস্থ্য ন্যাশনাল হেলথ সার্ভিসে গেলে আপনার এ থেকে জেড পর্যন্ত যেটুকু দরকার সেটুকু বিনা সুপারিশে, বিনা পুশিংয়ে, আমাদের দেশের মতো বিনা পারিশ্রমিকে 1, 2, 3, 4 করে হয়ে যাবে। জি, যেটা দাদা আমাদের একটা প্রশ্ন ছিল যে সেটা হচ্ছে কি, আমার একটা প্রশ্ন ছিল যে কারণ আপনি জানেন যে ব্রিটেন NHS-এর কথা যেহেতু বললেন যে NHS এবং ব্রিটেন কিন্তু প্রথম দেশ পৃথিবীতে যারা এই COVID-19-এর যে ভ্যাকসিনটা ফাইজারের যেটা ভ্যাকসিনটা এটার মানে তারা আর কি কিনে ফেলেছে এবং তারা এটা অলরেডি বলে দিয়েছে যে নেক্সট উইক থেকে এটা তারা ভ্যাকসিনেশন শুরু করবে, এই বিষয়ে কিছু বলবেন নাকি দাদা? এটা খুবই একটা মানে কি বলবো, এটা একটা পায়োনিয়ার একটা উদ্যোগ যাকে আপনি বলতে পারেন, ভীষণ অগ্রণী ভূমিকা যেমন পৃথিবীর অন্য কোনো দেশে আগে। এটা নিয়েও ডিবেট হচ্ছে যে আমাদের অনেক রাজনীতিবিদ এদেশের বলে ফেলেছে যে আমরা প্রথম এনেছি, সো সেটাও বলাটাও মানে অনেকটা অনেকে নিতে পারেননি। তো ইতিমধ্যে ব্রিটেন 40 মিলিয়ন ভ্যাকসিন মোটামুটি সিকিউর করে ফেলেছে, এটা কেনা হয়ে গেছে, এদেশে এসে গেছে আজকে। আজকে যারা নিউজ দেখে থাকবেন জানবেন যে আজকে এটা সিকিউর লোকেশনে আছে এবং এটা এখন থেকে ডিস্ট্রিবিউশন শুরু হবে। এদিক থেকে আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে ইউরোপের মধ্যে প্রথম দেশ হিসেবে ব্রিটেন এই ভ্যাকসিনটা দেওয়াটা শুরু করবে এবং আমরা সেটা পাবো। জি, তো দাদা এখানে একটি জিনিস বলা হচ্ছিল যে আমাদের
কিছু এরা আর কি গ্রুপ ভাগ করেছিল, যে বলছিল যে কারা আগে পাবে কারা পরে পাবে ভিত্তিতে এরকম কিছু কথা তারা বলছিল, এই বিষয়টা নিয়ে কিছু বলবেন নাকি দাদা আমাদেরকে? এই বিষয়টা আজকে মানে নিউজে এসছে এবং সবাই মোটামুটি এটা নিয়ে আলোচনা করছে যে যে জিনিসটা হচ্ছে যে যে কোনো ভ্যাকসিনটা, এই ভ্যাকসিনের জন্য আমাদের গভর্নমেন্টকে একটা যারা ভালনারেবল গ্রুপ আছে তাদের হিসেবে এবং কাদের কোভিডটা বেশি এফেক্টেড হচ্ছে সেই নিয়ে একটা মোটামুটি প্রায়োরিটাইজ করতে হচ্ছে। সেই প্রায়োরিটির ভিত্তিতেই এটা স্তরে স্তরে সবাইকে দেওয়া হবে। সেই প্রথমে যাদের কেয়ার হোম রেসিডেন্স যারা আছে, বিশেষ করে এরা বেশিরভাগ 70-80 ইয়ার্স ওল্ড, এদের দেওয়া হবে। তারপরে বাকিরা যাদের আছে স্তরে স্তরে। এখানে কিন্তু আর একটা জিনিসও দাদা দেখলাম লেখা ছিল যে কেয়ার হোমে যারা থাকছে শুধু তাদের কথাও না, মানে যারা কেয়ার হোমে হেল্প করছে তাদের কথাও বোধহয় বলা হয়েছে। বিশেষ করে কেয়ার হোমে যারা কর্মী, জি কর্মীরা, কেয়ার হোম ওয়ার্কার যারা, বিকজ তার তাদের তো কেয়ার হোমের যারা থাকছেন রেসিডেন্টদের সঙ্গে তাদের সংস্পর্শটা বেশি আসে। জি জি জি। তো সেখানে কেয়ার হোমের এবং এই কেয়ার হোমের অনেক কর্মীরা একটা কেয়ার হোম থেকে আরেকটা কেয়ার হোমেও যা মুভ করছে, হ্যাঁ মুভ করছে তাদের দেখার জন্য। তো যদি এই কেয়ার হোমের রেসিডেন্ট যারা এল্ডারলি এবং ভালনারেবল এদের আমাদের প্রোটেক্ট করতে হয়, তাহলে আমাদের তাদের যারা স্বাস্থ্য সেবাটা যারা দিচ্ছেন তারা সেবা দিচ্ছেন তাদেরও আগে প্রোটেক্ট করতে হবে, যাতে করে তাদের মাধ্যমে অসুখটা অন্য জায়গায় না ছড়ায়। তো সেই জন্যই কেয়ার হোম রেসিডেন্ট অ্যান্ড কেয়ার হোম ওয়ার্কার এদেরকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, যে এদেরকে প্রথমেই ভ্যাকসিনগুলো দেওয়া হবে। তারপরে স্তরে স্তরে আপনার বোধ হয় পরে একটা স্লাইড দেখাবেন, সেখানে বলা যাবে যে 80 ইয়ার্স এক্স্যাক্টলি, তারপরে 70-60 ডিফারেন্ট বয়সের ডিফারেন্ট ভাগে আর সবাইকে দেওয়া হবে। আমাদের বোধ হয় একটা কলার আছে দাদা, আমি একটু কলারটাকে জি কলার, হ্যালো কলার, আচ্ছা কলারকে মনে হয় আমি মিস করে ফেলেছি। তো দাদা যেটা বলছিলাম যে যেখানে এখানে যেমন আমি যখন আমি দেখছিলাম যে কাদেরকে প্রথম এই ফাইজারের ভ্যাকসিনটা দেওয়া হবে, যেমন এই ছবিটা যেটা এখন ধরুন যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই যে এখানে যেমন বলা হচ্ছে যে যেটা আপনি বললেন যে রেসিডেন্টস ইন কেয়ার হোম ফর ওল্ড অ্যাডাল্টস অ্যান্ড দেয়ার কেয়ারার্স, তারপরে যেমন বলা হচ্ছে এভরি ওয়ান এজড 80 অ্যান্ড ওভার অ্যাবভ, জি এটার কথা বলা হয়েছে, ফ্রন্টলাইন হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার ওয়ার্কার্স, তারপরে বলা হয়েছে পিপল এজড 75 অ্যান্ড ওভার, তার মানে এক নম্বরে প্রথমে যেটা শুরু করবে, দুই নম্বরে এসে তারা দিবে 80+ এজ যাদেরকে তাদেরকে খুঁজে, তিন নম্বরে তারা দিবে 75 অ্যান্ড ওভার, তারপরে 70 এবং সেটার সঙ্গে যারা ভালনারেবল গ্রুপের মধ্যে আছে তাদেরকে, এভাবে করে সুন্দর করে কিন্তু জিনিসটাকে সাজিয়েছে। তো দাদা আমি আরেকটা জিনিস যেটা জিজ্ঞেস করছিলাম যে অনেকে এই যে ডাবল ডোজ যেটার কথা বলা হয়েছে, যে সাধারণত আমরা জানি যে একটা মেডিসিন যখন ভ্যাকসিন যখন দেওয়া হয় তখন সেটাকে সুরক্ষার জন্য এবং সেই ভ্যাকসিনটাকে মানে পোক্তভাবে আমরা যেটাকে বলি যে শরীরের সঙ্গে ম্যাচ করানোর জন্য এটার অনেক সময় ডাবল ডোজ, কিছু কিছু অসুখ রোগের ক্ষেত্রে ট্রিপল ডোজ পর্যন্ত আছে, তাই না? তো কোভিডের ক্ষেত্রে ডাবল ডোজের কথা বলা হয়েছে যে হচ্ছে মনে হয় কতদিন পরে একটা এরকম আছে, এটা নিয়ে কিছু বলবেন নাকি দাদা? কোভিডের ব্যাপারটা হচ্ছে যে সব ভ্যাকসিন না, যে দুটো ভ্যাকসিন আপাতত বাজারে এসছে, একটা ফাইজার, এই এই ভ্যাকসিনটা যেটা আমাদের ইউকেতে এসছে, এই ভ্যাকসিনের ক্ষেত্রে দেখা গেছে যে 95% যে প্রোটেকশনের কথা বলা হয়েছে যেটা প্রোটেক্ট করবে এগেইনস্ট কোভিড, তো এই প্রোটেকশনটা নিতে হলে এটা দুটো ডোজের দরকার হবে উইদিন এ ইন্টারভেল অফ 3-4 উইকস। তো এইটা একটাই কারণ, সেটা যে ওরা যাদেরকে যে পরীক্ষা নিরীক্ষা পর্যন্ত করা হয়েছে তাতে দেখা গেছে যে দুটো ডোজ দিলে পরে এর ম্যাক্সিমাম প্রোটেকশনটা পাওয়া যাবে। আচ্ছা, দেন উই ক্যান রিচ আপ টু দ্যাট 94। সো প্রথম যে ডোজটা দেওয়া যাবে সেই ডোজের পরে 3-4 উইকসে একটা সেকেন্ড ডোজ দিতে হবে। আচ্ছা, তো যাই হোক দাদা আমি আর একটা ছোট্ট একটা প্রশ্নের মধ্যে একটু চলে যাই, সেটা হচ্ছে কি যে আপনি তো যেহেতু কাজের মধ্যে ছিলেন কোভিডের সময় আমি যতটুকু জানি, তো আপনার কাছে আসলে কী মনে হচ্ছে? যেমন আমার কাছে অনেকগুলো প্রশ্ন অনেকেই করেছেন যে বা অনেকেই বলেছেন যে আমরা বাইরে গেলেও দেখেছি লকডাউনের মধ্যেও আমরা দেখেছি যে মানে পাবলিক
অনেক সময় দেখা গেছে তারা যেটা বলা হচ্ছে যে মাস্ক পরে নাও, একটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করো, হ্যাঁ, বা হাত ধুয়ে নাও বাইর থেকে। তো এই যে এগুলো বলা হয়েছে কিন্তু তারপরেও কিন্তু অনেক সময় অনেকে কিন্তু মানেনি। এমনও গেছে যে হসপিটালে একটা রুগী ভর্তি হয়েছে অথবা অন্য কিছু নিয়ে, পরে টেস্ট করে দেখা গেছে যে রুগীটা কোভিড পজিটিভ ছিল, তাই না? তো আসলে দাদা, এটাকে আপনি কিসের জন্য মনে করছেন যে এই জিনিসগুলো কেন হয়েছে? অনেকে বলছে যে এটা আসলে উদ্বুদ্ধিকরণ, যেটাকে বলি আমরা, যে প্রমোশনের ব্যাপারটাকে, প্রথম থেকে মানুষকে জানানোর ব্যাপারটা যেটা ছিল, তো সে বিষয়ে আপনার কাছে কী মনে হয়? পাবলিককে জানানো বা পাবলিককে সচেতনতা করা, এই বিষয়টাতে যদি আপনি কিছু বলতেন দাদা, কোভিডের বিষয়ে। দেখুন, আমার মনে হয় পাবলিককে সচেতন গভর্নমেন্ট এবং সমস্ত মিডিয়া প্রথম থেকেই চেষ্টা করে আসছে। এই কোভিড, এই যদিও এটা একটা ভাইরাল ইনফেকশন, এটা একটা নতুন রোগটা নতুন, তো আমরা প্রথম থেকে রোগটার সঙ্গে আমরা একটু একটু করে পরিচিত হয়েছি। তো প্রথম দিকে এটা জানা ছিল না, এটার সংক্রমণটা কীভাবে হবে এবং এটা কীভাবে ছড়াচ্ছে এবং কতটুকু কি মানে আমাদের সতর্কতা নিতে হবে, এটা ঠিক প্রথম থেকে এটাকে মানে ঠিক ওইভাবে ক্যাটাগোরাইজ করা যায়নি। কিন্তু তারপরেও প্রবলেম হচ্ছে যে এটাকে আপনি মানুষের অ্যাক্টিভিটি সীমিত করতে করতে লকডাউন যে মেজারটা, লকডাউনের যে ইনটেন্সিভ মেজারটা, সেটা বেশি দিন একসঙ্গে নেওয়া যায় না, যার জন্য আপনি দেখেছেন এক সময় 3 সপ্তাহের লকডাউন দেওয়া হয়েছিল। তাতে কী কী করা যাবে, কী কী করা যাবে না, গভর্নমেন্ট বারে বারে যেটা বলছে, তিনটা জিনিসের, ইওর হ্যান্ড ওয়াশিং, স্পেস, ফেস কাভারিং, তারপরে আমাদের যে সমস্ত বিধিনিষেধ যেগুলো দেওয়া হচ্ছে, যেগুলো মেনে চলতে বলা হচ্ছে, সেইগুলো একটু কঠিন। এটা আপনার ডেইলি টু ডেইলি লাইফে এটাকে সবসময় স্ট্রিক্টলি মেনটেন করাটা ঠিক এতটা ইজি নয়। তো যার জন্য অনেক সময় আপনি বলতে পারেন যে অনেকে অনেকটা মানে জাল থেকে বেরিয়ে যাওয়ার মতো কোনো না কোনোভাবে কারো এক্সপোজার হয়ে যাচ্ছে এবং সেই লোকটা কোভিড পজিটিভ হয়ে যাচ্ছে। অ্যান্ড সেখানে প্রত্যেকটা লোককে সবসময় অতটা মনিটর করে তো মানে সোয়াব টেস্ট ই করা সম্ভব নয়। যার জন্য কিছু 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 আপনার ফাঁক ফোকর থেকে যাবেই এবং কিছু কিছু আপনার অনেক লোককে আপনি হয়তো প্রথমে ভেবেছেন কোভিড নেগেটিভ, পরে দেখা গেল কোভিড পজিটিভ এসছে। আর একটা জিনিস মনে থাকতে হবে, আজ যে কোভিড পজিটিভ হয়েছে, একটা এটা একটা ইনকিউবেশন পিরিয়ড আছে, এটা ভাইরাস তো, তো এটা 2 থেকে 5 দিন ইভেন 7 দিন পর্যন্ত একটা ইনকিউবেশন পিরিয়ড লাগে আপনার একটা সোয়াব পজিটিভ হতে কিংবা একজনকে সংক্রমণ হতে। দাদা, এক্ষেত্রে একটা ছোট্ট একটা প্রশ্ন করি, আমার কিন্তু এটা গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে এরকম প্রশ্ন কিন্তু ছিল একজনের, যে আমরা ভদ্রলোকের জিনিসটা হচ্ছে যে তিনি এক জায়গাতে কাজ করে বা এক জায়গাতে উনি সীমিত হলেও সব কিছুতে মানুষ তার কোনো অসুবিধা ছিল না, কিন্তু তার সাথে কন্ট্যাক্ট হওয়ার 7 ডেজ পরে বা 8 ডেজ পরে জানা গেছে যে সেই ফ্রেন্ডের কোভিড পজিটিভ। তো সেক্ষেত্রে সে আমাকে জিজ্ঞেস করছে যে আমার এখন কী করার আছে। না, আপনার সেই ভদ্রলোকের এখন আর কিছু করার নেই, কারণ যখন জানা গেছে যার সঙ্গে কন্ট্যাক্ট হয়েছিল এবং কন্ট্যাক্ট পারসন 7 দিন পরে যদি কোভিড পজিটিভ এখন হয়ে থাকে, তাহলে আপনার অন্য কিছু, আপনার যদি কোনো রকমের কোনো সিমটম না থাকে, আমার ফ্রেন্ডের সিমটম না, সেটা বলছি, সিমটম যদি না থাকে, আপনাকে জাস্ট এটা একটু অবজার্ভ করতে হবে যে আমার কোনো আছে কি না। আর টু বি শিওরের জন্য হয়তো কোনো সিমটম ডেভেলপ করার আগে একটা নোজ সোয়াব, থ্রোট সোয়াব, একটা টেস্ট করানো যেতে পারে, যে র্যাপিড একটা টেস্টের একটা ব্যবস্থা আছে, যে দেখার জন্য যে মানে আমি পজিটিভ কি না, মানে যিনি কন্ট্যাক্ট পেয়েছেন তার তিনি পজিটিভ কি না। এবং ওই একই জিনিসই, একই কথা ঘুরে ফিরে বারে বারে আসে, সেটা হচ্ছে জাস্ট সাবধানতা অবলম্বন করা এবং একটু সতর্ক দৃষ্টি রাখা যে সে নিজে কোনো সিমটম ডেভেলপ করছে কিনা, এবং সিমটম ডেভেলপ যদি মনে হয় যে কিছু, সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হওয়া। জি, এক্ষেত্রে আরেকটা জিনিস যেটা দাদা জানাচ্ছিল সেটা হচ্ছে যে অনেকেই যেমন একটু বলাবলি করছে যে এখন তো ভ্যাকসিন চলে আসলো, তাহলে কি আমরা উন্মুক্ত হয়ে যাব কিনা, একটা প্রশ্ন। তো এটা কি মনে হচ্ছে দাদা, আসলে কি সবার উন্মুক্ত হয়ে যাওয়া উচিত নাকি আমাদের? না, এটা আজকে আপনি যদি আজকে নিউজটাও দেখেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যিনি সেক্রেটারি, উনি খুব মানে ভীষণভাবে সতর্কবাণী উচ্চারণ করেছেন
যে ভ্যাকসিন আসা মানেই যে আমরা সাথে সাথে উন্মুক্ত হয়ে যাব, যে ও কালকে থেকে আমরা সব কিছু নর্মাল, আবার বাইরে গিয়ে ঘুরবো, আবার যারা আগের মতো নর্মাল লাইফে চলে যাবে, হ্যাঁ এর ওর বাড়ি যাব, রেস্টুরেন্টে যাব, পাবে যাব, না সেটা সেটা হবে না। বিকজ এই ভ্যাকসিনটা শুরু হয়ে, ভ্যাকসিনটা দেওয়ার থেকে শুরু করতে করতে এটা অনেক দিন লেগে যাবে। তো এটা তো একটা ম্যাসিভ ওয়ার্ক, একটা মেগা ওয়ার্ক, কারণ আপনি একটা এদেশের, ইংল্যান্ডের জনসংখ্যা কত, 6 কোটির উপরে। তো এই মানুষগুলোকে সবাইকে ভ্যাকসিন দিয়ে, এটাকে মানে ভাইরাসের প্রতিষেধক দিয়ে, ভাইরাসের বিরুদ্ধে লড়তে হলে যে ইমিউনিটির দরকার, সেই ইমিউনিটি একদিনে তৈরি হবে না ভ্যাকসিন দিয়েও। তো এটা আপনাকে মার্চ, এপ্রিল, ইভেন আর্লি সামার পর্যন্ত লেগে যেতে পারে, এটা যাবে। তো ততদিন পর্যন্ত আমাদের সাবধানতা অবলম্বন করতেই হবে। জি, তো এখানে দাদা আর একটা যে জিনিসটা আমি আমি বারেবারেই এই কোভিডের ক্ষেত্রে যে জিনিসটা আমি লক্ষ্য করেছিলাম, যে আজকে ধরেন ইংল্যান্ড বলে না, সারা ইউরোপ এবং আমেরিকাতে প্রথমে কিন্তু মানুষ মানে বিভিন্ন রকমের কথাবার্তাও কিন্তু বলেছিল যে কোভিডটা নিয়ে, যে কোভিড এটা, যেমন ইটালি থেকে আপনি জানেন ইটালির একটা ডাক্তারের গ্রুপ তারা অলরেডি বলেছিল যে এটা কোভিড কোনো নয়, কী বলে না, ভাইরাস নয়, এটা একটা ব্যাকটেরিয়া, তাই না? এরকম কথাও কিন্তু এসছে, শেষ পর্যন্ত সায়েন্টিস্টরা সেটা মানেননি, বলেছেন যে না এটা একটা, এটা একটা ভাইরাস, এবং যেভাবেই হোক কেউ বলছে ম্যান মেড, কেউ বলছে এটা অমুক মেড তমুক মেড, অনেক কথা এসছে। তা আমরা সব বাদ দিই, আমরা এখন ভ্যাকসিনের জায়গাতে যেটা চলে এসছে সেটা আমাদের মেন জিনিসটা হচ্ছে, আপনি যেটা বললেন দর্শক মণ্ডলী, উনি দাদা যেটা বললেন, আমাদের ডক্টর দাস যেটা বললেন, সেক্ষেত্রে আমরা যেটা দেখি যে আসলেই আমার আজকে ভাইরাস চলে, ভ্যাকসিন চলে এসছে বলেই আমি এই ভাইরাস থেকে আমি যে বেঁচে গেলাম, এটা কিন্তু আমরা এখন বলতে পারবো না। কারণ এই জন্য বলতে পারবো না, কারণ হচ্ছে যে আসলেই WHO বলে না, এটা রিসার্চার যারা তারা সবাই কিন্তু বলেছেন যে ভ্যাকসিন সারা পৃথিবীর মানুষকে যদি দেওয়ার ব্যবস্থা করা যায়, প্রত্যেকটা দেশ যদি টার্গেট করে, তাতেও কিন্তু মিনিমাম 1 বছর সময় লাগবে। এবং শুধু 1 বছরটা না, সেটার পরেও ব্যাপার আছে যে এই 1 বছরের পরেও কিন্তু যে এটার যে গ্যারেন্টি আছে 100% সেটাও নাই, সেটা নেই। আর কারণ হচ্ছে এটা বুঝতেই পারছেন যে এখন, সরি আমি যেটা বলছি, আমরা কিন্তু আসলে একটা গ্লোবাল ভিলেজে বাস করি পৃথিবীতে। পৃথিবীটা এখন আর আগের মতো নেই যে এই এই অসুখটা ইংল্যান্ডে ভালো হয়ে গেছে সুতরাং আমরা সবাই ভালো থাকবো, কিন্তু সারা পৃথিবীতে ভালো হবে না হলে পরে এখানে তো চলাচল বাড়বে, একটা দেশ থেকে আরেকটা দেশের লোক বাড়বে, এবং ওই দেশের কিছু লোক, হয়তো এখানকার কিছু লোক কোনো না কোনোভাবে আনপ্রোটেক্টেড থেকে যাবে, এবং যাদের থেকে যাবে এবং তাদের মাধ্যমে এই ডিজিজটা অনেক দিন পর্যন্ত সার্কুলেট হতে থাকবে। কাজে আমরা আমাদের আমরা যে সাবধান সাবধানতা যেগুলো অবলম্বন করছি এখন, এগুলোকে আমাদের লুজ করা যাবে না। না, এটাই জিনিসটা, এইটাই এইটাই কথা যে যে সবাই কিন্তু একটাই কথা বলে যাচ্ছেন যে আমরা হয়তোবা মনে করছি যে আজকে ভ্যাকসিন চলে আসলো, আমরা হয়তোবা ফ্রি হয়ে গেলাম, আসলে তা না। কারণ আমরা দেখেছি যখন সেই প্রথমে যখন HIV AIDS-এর কথা যদি আমরা বলি, যে সেটা আসার পরে কিন্তু আমরা এখন পর্যন্ত কি HIV AIDS থেকে ফ্রি, তা কিন্তু না। কিন্তু আমরা একটা মানে হ্যাবিটের একটা চেঞ্জের মতো যেটা করেছি, যেমন আমরা আগে একটা সিরিঞ্জ ব্যবহার করতাম, যে কি একই সিরিঞ্জ আমরা ডিস্টারাইজ করে তারপরে ব্যবহার করতাম, তাই না? কিন্তু আমরা এখন ওয়ান টাইম সিরিঞ্জ পেয়েছি। তো এরকম আমাদের কিছু, জি, তো এরকম আমাদের আমাদের কাছে জিনিসগুলোকে আমাদের নিজেদের পরিবর্তন আনতে হবে। আমাদের হয়তো বা আমাদেরকে মাস্কটা পরতে হবে অনেক দিন, হয়তো বা আমাদেরকে কারোর সঙ্গে, অপরিচিত কারোর সঙ্গে, যেটা সোশ্যাল ডিস্টেন্স যেটা, এইটার মেনটেনটা একটু অনেক দিন চালিয়ে যেতে হবে। হ্যাঁ, তো এই সমস্ত কিছু মিলিয়ে আমাদের কাছে তারপরেও আমাদেরকে বলতে হয় যে আমরা আসলে একটু ভালো অবস্থায় আছি, যে আমাদের খুব দ্রুততার সঙ্গে আমরা একটা ভ্যাকসিন পেয়েছি, এবং আশা করছেন সায়েন্টিস্টরা যে এটা 94-95% এটা আর কি ভালো করতে পারবে, এবং সব কিছু আমাদের ইমিউনিটি সিস্টেমে যেটা দরকার সেটা তৈরি করতে পারবে। তা আমরা সেই সেই আশাতেই আমরা থাকবো। আমাদের একটা কলার আছে, আমরা কলারকে নিয়ে আসি। আসসালামু আলাইকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? জি ইসলাম, আচ্ছা যাই হোক, আমরা কলারকে হারিয়ে ফেলেছি। তো দর্শক মণ্ডলী, আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন সুস্থ থাকুন অনুষ্ঠান, আয়ন টিভি থেকে Sky 782। আর আমাদের এই অনুষ্ঠান আমরা প্রতি শুক্রবার 8:30 থেকে 9:30 UK টাইমে
সরাসরি প্রচার করে থাকি। আপনারা আমাদেরকে টেলিফোন করতে পারেন, আপনাদের আপনারা আপনাদের স্ক্রিনে নাম্বার দেখতে পারেন, সেখানে আপনারা টেলিফোন করতে পারেন, আমাদের সঙ্গে সরাসরি আলোচনায় অংশগ্রহণ করতে পারেন। আমাদের একটা কলার আছে, আমি কলারকে নিয়ে আসি। আসসালামু আলাইকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি যে বললেন যে ইনজেকশন দিলে, যে সময় ইনজেকশন দিবেন শরীরে কোনো অসুবিধা করবে না? আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি, তো অনেক ধন্যবাদ আপনি প্রশ্নটা করার জন্য। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না থাকলে আমি এটা, আচ্ছা তো আমি ডক্টর দাসকেই জিজ্ঞেস করছি। দাদা আপনি, দাদা আপনি কি মনে করছেন, নাকি আমরা আরেকটা কলার আছে সেটা নিয়ে তারপরে উত্তরটা আপনি একবার দেন? আমাদের আরেকটা কলার আছে, আমি সেই কলারকে নিয়েছি। জি আসসালামু আলাইকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো আসসালামু আলাইকুম কলার। হাই দেয়ার। জি ইয়েস, আই হ্যাভ আ কোয়েশ্চেন ফর ডক্টর দাস। Yes. I'm keen to know, like, with the advent of the vaccine, what about the people who don't want to take it? I know there's some people are against taking the vaccine. First question. Thank you. প্রথমে ভদ্রমহিলা যিনি ফোন করলেন, ওনার নামটা বুঝতে পারিনি, তো ওনার কথাটাই বলছি। হ্যাঁ, যে কোনো ভ্যাকসিন নিলে তার কিছু উপসর্গ শরীরে দেখা দিতে পারে। এমন এখন যা প্রচলিত যে ফ্লু ভ্যাকসিনটা প্রতি মানে শীতের সময় সবাইকে এদেশে দেওয়া হয়, সেই ফ্লু ভ্যাকসিন দিলেও আপনাদের যেমন সিমটম হয় কিছু কিছু, সেটা খুব মাইল্ড, ধরুন ওই ফ্লুর মতোই কিছু সিমটম, যেমন একটু শুষ্ক কাশি, কাশি ঠিক নয়, কাশিটা কম হয় হয়তো, বা ধরুন এই শরীরটা ভালো লাগে না যাকে ম্যালেজ বলে, সেটা ফ্যাটিক, যেমন একটু দুর্বল লাগছে, কিংবা সামান্য একটু জ্বর জ্বর লাগছে, কিংবা শরীরটা ভালো লাগছে না, গা ম্যাজ ম্যাজ করছে, এই ধরনের যে শব্দগুলো আমরা ব্যবহার করি, ঠিক এই এই ধরনের কিছু সিমটম আপনাদের হতে পারে, এবং সেটা খুব সাময়িক, দু চার দিনের মতো। এখানে আমি একটু যোগ করে নিই যে আমি একজন জিজ্ঞেস করছিল যে মাথা ধরার মতো কোনো কিছু হতে পারে? হ্যাঁ, সেটাও হতে পারে, সামান্য হেডেক, সামান্য শরীর ব্যথা, কিংবা ফ্যাটিগ, ম্যালেজ, ভালো লাগছে না, উইকনেস, এই ধরনের একটু সিমটম হয়তো 2-4 দিন হতে পারে, তার বেশি হওয়ার সম্ভাবনা নেই যতটুকু ইনফরমেশন আমাদের কাছে এসছে এই পর্যন্ত। এইটুকুই উপসর্গ আপনাকে মেনে নিতে হবে যে এইটুকু হয়তো হতে পারে, এটা যে সবার হবে এমন নয়, কারো কারো হতে পারে। আচ্ছা তো দাদা, আমরা একটা ছোট্ট ব্রেকে যাব, ব্রেকের পরে আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আপনার কাছ থেকে শুনব। সো দর্শক মণ্ডলী, আপনারা আমাদের সুস্থ থাকুন অনুষ্ঠান দেখছেন, আমি ডাক্তার রুবেল সাজিদ আপনাদের হোস্ট এখানে আছি, এবং আমার সাথে আমার গেস্ট আছেন ডাক্তার সতীপদ দাস। আমরা আলোচনা করছিলাম COVID-19 এবং বর্তমানে যে COVID-19 ভ্যাকসিন এসছে সেগুলো নিয়ে সামগ্রিক একটা আলোচনা আপনাদের সঙ্গে আমরা করছি। আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন আয়ন টিভি Sky 782 থেকে। আপনারা আমাদেরকে কল করতে পারেন, আমাদের স্ক্রিনে যে টেলিফোন নাম্বারটা আছে সেখানে, সেই নাম্বারে কল করে আপনারা আমাদের সঙ্গে কথা বলতে পারেন। তবে দর্শক মণ্ডলীকে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা যখন কল করবেন প্লিজ আপনারা আপনাদের টিভির সাউন্ডটা একটু কম করে নেবেন, কারণ আপনারা যখন কল করেন আমরা অনেক কিছু আপনাদের কথা পুরোপুরি বুঝতে পারি না, কারণ আপনাদের টিভির সাউন্ডটা আমাদের এটার সঙ্গে চলে আসে। তো যাই হোক, আমরা একটা ছোট্ট ব্রেকে যাব, আমরা ছোট্ট ব্রেকের পরে আপনাদের সামনে আবার আসছি, আপনারা যাবেন না, আপনাদের সাথে আমাদের আবার দেখা হবে, ধন্যবাদ। জি সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি ডাক্তার রুবেল সাজিদ আবার হাজির হলাম আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। আপনারা এই অনুষ্ঠান দেখছেন আয়ন টিভিতে Sky 782 আমরা আজকে করোনা ভাইরাসের নতুন ভ্যাকসিন এবং করোনা ভাইরাসের ক্ষেত্রে আমাদের কী করণীয় এগুলো নিয়ে আমরা আলাপ করছিলাম। আমাদের সঙ্গে আমাদের গেস্ট আছেন ডক্টর কালীপদ দাস, এবং আমরা অনেক আলোচনা করছিলাম এবং আমাদের কলারের কাছ থেকে কিছু প্রশ্ন ছিল, তার মধ্যে প্রথম প্রশ্নের উত্তর আমরা আমাদের ব্রেকের আগে দিয়ে
দিয়েছি। আমরা চলুন ডক্টর দাসের কাছে যাই, আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরটা একটু শোনার চেষ্টা করি, যেখানে প্রশ্ন করা হয়েছিল এরকম যে ইফ আই ক্যান আই রিফিউজ টু টেক দ্য ভ্যাকসিন, যদি আমি নিতে না চাই তাহলে সেক্ষেত্রে আমার কী করা দরকার বা কিছু। আমরা তো যাই দাস সাহেবের কাছে। জি স্যার, ডাক্তার সাহেব, the person you asked the question that whether if they can if you want to refuse or if you refuse then whether you can refuse, yes you can refuse. At the moment there is not really any measure in place that they can tell you just to or force you to have the vaccine. Okay dada, ami etate apnake to break kore diye jaga ta amader arekta caller ache, ami caller ta ke niye ashi tale kotha gulo bolte subidha. Ji caller, assalamu alaikum caller, ke bolchen, kotha ke bolchen? Assalamu alaikum, ami Birmingham theke bolchi, Islam. Ji Islam bhai bolen. Acha ami doctor sahab er kache jante chaichi, amar mild stroke 3 bar hoyeche. Ji diabetes ache আর প্রস্টেটেরও কিছু অসুবিধা আছে, আমি কিন্তু কেয়ারিং জব করি, এখন এই ভ্যাকসিন নিলে আমার কোনো অসুবিধা হইতে পারে কি না? আপনার বয়স কত? 55। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আমাদের ডক্টর দাসের কাছে যাই, শুনি দাদা কি, দাদা আপনি কি মনে করছেন? আপনার যেটা আপনি যেটা বললেন, আপনার ডায়াবেটিস আছে বললেন তাই তো? জি। প্রস্টেটের প্রবলেম আছে এবং তার স্ট্রোক আছে, মাইল্ড স্ট্রোক একটা আছে। মাইল্ড স্ট্রোক হয়ে গেছে। দেখুন আপনি সত্যি কথা বলতে আপনি ভীষণ একটা ভালনারেবল লোক, মানে কোভিডের ইনফেকশন আপনার যদি হয় তাহলে কমপ্লিকেশনের দিকে যাওয়া, কমপ্লিকেশন যেগুলো হয় নিউমোনিয়া এবং অন্যান্য সমস্ত কিছু, আপনি মোর ভালনারেবল, কাজেই আপনার জন্য উচিত হবে ভ্যাকসিন নেওয়া। বিকজ ভ্যাকসিন না নিলে আপনার এক্সপোজার যদি কোভিডে হয়ে যায় তাহলে অন্যদের, উনি কিন্তু কেয়ার হোমে কাজ করে সেটাও বলছেন, এবং আপনি এবং যদি কেয়ার হোমে কাজ করেন তো দ্যাট ইজ তো, মানে সেটা হচ্ছে যে আরও আপনি একটা প্রায়োরিটি আপনার এই ভ্যাকসিনটা নেয়া, যদি আপনি কেয়ার হোমে কাজটা চালিয়ে যেতে চান। আমি জানি না আপনি এখনও কেয়ার হোমে কাজ করছেন কি না, কিংবা কাজটা বন্ধ আছে কি না, কিংবা কেয়ার হোমের যারা, আপনি তো শুনলেনি আমরা প্রথমেই বললাম কেয়ার হোমের যারা রেসিডেন্ট এবং কেয়ার হোমের যারা ওয়ার্কার, দে আর দ্য ফার্স্ট প্রায়োরিটি ফর দ্য ভ্যাকসিন বিকজ দে আর মোর ভালনারেবল। তো জি আপনি আপনি আমাদের আমাদের যিনি কলার ছিলেন তাকে আমরা শুনলাম যে ডক্টর দাসের কাছ থেকে, আসলেও আমি তার সাথে একমত এই বিষয়টা নিয়ে যে আসলে যারা কেয়ার হোমে কাজ করেন বা যারা হচ্ছে এই ভালনারেবল গ্রুপের মধ্যে যারা আছেন তাদেরকে কিন্তু এই ভ্যাকসিনটা নিয়ে নেওয়াটা ভালো। আপনি হয়তো বা ভয় করছেন যে আমার স্ট্রোক আছে বা আমার ডায়াবেটিস আছে আমি নেওয়াটা ভালো, আপনার জন্য অবশ্যই এটা নেওয়াটা ভালো হবে, আপনি আপনার ডাক্তারের সঙ্গে একবার পরামর্শ করে নেবেন, তাই সেটার জন্য আপনার জন্য ভালো হবে। আমাদের আরেকটা কলার আছে, আমরা কলারকে নিয়ে এসেছি। আনকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যাঁ আমি চৈতি বলছি, গ্যানসিল থেকে। জি চৈতি আপা বলেন। আমি সতী আঙ্কেলকে দেখে একটা বলতে চাচ্ছি, আঙ্কেল থ্যাংক ইউ, সাচ এ লাভলি প্রোগ্রাম, আপনাকে দেখে খুব ভালো লাগছে। অ্যান্ড আপনার কাছে একটা কোয়েশ্চেন আছে যে সো কারেন্টলি আমরা সব অফিসে প্রিকশনস নিয়ে আছি অ্যান্ড অনেক কিছুই মানতে হচ্ছে, কিন্তু ভ্যাকসিনটা যখন মানে সাম পপুলেশন উইল বি এবল টু হ্যাভ ইট অ্যান্ড সাম ওন্ট, সো আমরা কিভাবে বিহেভ করবো অ্যাট দ্যাট পয়েন্ট? যেটা প্রথমে আমরা বলে নিয়েছিলাম চৈতি, তোমাকে ফোন করার জন্য ধন্যবাদ, যে ভ্যাকসিনটা দেওয়া যখন শুরু হবে ভ্যাকসিনটা প্রথমেই ঠিক তুমি যে ইয়াং বয়সে যে গ্রুপে আছো তোমাকে তো প্রথমে ভ্যাকসিনটা অফার করা হবে না, তোমার আগে অনেকগুলো স্টেজ পার হয়ে ভ্যাকসিনটা তোমার কাছে আসবে, তো সেক্ষেত্রে তুমি তখন পর্যন্তই ভালনারেবল। তো সুতরাং যে নিয়ম কানুনগুলো এখনও পালন করে চলছো সেই নিয়ম কানুনগুলো আরও তোমার অনেক দিন পর্যন্ত নিজে ভ্যাকসিনটা নেয়া অবধি, এবং সে নিজে ভ্যাকসিনটা শুধু নেওয়াটা না তারপরেও আরও 2-4 সপ্তাহ পর্যন্ত, মানে ভ্যাকসিনের কোর্সটা কমপ্লিট না হয়ে যাওয়া পর্যন্ত ভালো কেয়ারফুল থাকতে হবে, এবং এই যে কেয়ারফুল এবং যে সতর্কতাটা এখন আমরা নিচ্ছি সেটা ওই অবধি নিয়ে আমাদের নিয়ে যেতে হবে। জি তো ডক্টর দাস আমাদের আরেকটা কলার আছে, আমরা একটা কলারকে নিয়ে আসি। যে কলার, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোত্থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, আমি ট্যাগের নামটা বলছি। জি বলেন প্লিজ। আমার হার্ট, ওপেন হার্ট সার্জারি আছে, অ্যাজমা আছে, ডায়াবেটিস আছে।
আমি অনেক ভারী কাজ করি এবং আমি কি ভ্যাকসিনটা নিতে পারবো কিনা? আপনার বয়স কত? অরিজিনাল বয়স 55। আপনার অরিজিনাল বয়স 55। আপনি কি কাজ করেন? আমি ওয়ান পাওয়ার ওই ইয়ে দোকানে কাজ করি এবং সেখানে অনেক ভারী কলার কার্টন আছে। আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্ন কি শেষ হয়েছে? তাহলে আমি তাহলে উত্তরটা তাহলে আমি বলি, ডক্টর আশার সাথে আলাপ করি, আমি এটা নিয়ে কথা বলি, উনি উত্তরটা দেবেন, ঠিক আছে? না, ওই ওজনটা আমি কি ক্যারি করতে পারতে? আমি ওজনটাও ক্যারি করি কিন্তু ওপেন হার্ট সার্জারি হয়েছে এক বছর। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা চলে যাচ্ছি ডক্টর দাসের কাছে, আমরা এটার উত্তরটা একটু ডক্টর দাসের কাছ থেকে শোনার চেষ্টা করব। জি দাদা, আপনি কি মনে করছেন? হ্যাঁ না, ভ্যাকসিন তো আপনাকে নিতেই হবে, আপনার তো অ্যাজমা আছে বললেন, ওপেন হার্ট সার্জারি হয়েছে, ডায়াবেটিস যদি থাকে। কাজ আপনি যেটা করছেন বললেন, সেটা আপনার কাজের সঙ্গে করোনা ভাইরাসের কিংবা কোভিড আক্রমণের কোনো সম্পর্ক নেই। কাজের সঙ্গে আপনার সম্পর্ক আছে আপনার যে হার্ট সার্জারি হয়েছে এবং হার্ট সার্জারি পরে আপনার হার্টটা আপনার কতখানি অ্যাক্টিভ এবং আপনাকে হার্টটা আপনাকে কতটা পরিশ্রম করতে দিচ্ছে, আপনার হার্টের উপর স্ট্রেন পড়ছে কিনা সেইটুকু অ্যাসেস করতে হবে এবং এই উত্তরটা আপনাকে কার্ডিওলজিস্ট যিনি আপনাকে দেখাশোনা করেন উনি দিতে পারবেন এবং আপনার জিপি এই ব্যাপারে বলবেন। জি, আমি এটা আরেকটা জিনিস উনি বলছিলেন দাদা, সেটা হচ্ছে যে তার ওজন নিয়ে কাজ করছেন, সেটা তিনি করতে পারবেন, এটাও প্রশ্ন করছিলেন। আসলে এটা তো আপনি বললেনই যে ওজন নিয়ে কাজ করাটা আপনার বেশি ঠিক হবে না, এটা আপনি দেখতে হবে। হ্যাঁ, আর আমাদের আরেকটা কলার আছে, আমি একটু কলারকে একটু নিয়ে আসি। জি, ইসলাম আলকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? জি ইসলাম আলকুম বলেন, কে বলছেন, কোত্থেকে বলছেন? জি, আপনি একটু জোরে কথা বলবেন, আপনার কথা শুনতে পাচ্ছি না, একটু মাইক্রোফোনটা কাছে নিয়ে কথা বলবেন মুখের। জি বলেন। জি, আমি লাস্ট উইক আপনার সাথে কল করেছিলাম, আমার থাইরয়েডটা লাগিয়ে থাইরয়েডটা কি কলিফ্লাওয়ার ফুলকপি কাবি যেটা খাওয়া যায় বুঝি না, আমি আর আপনার কথা না শুনতে পাচ্ছি না ঠিক মতো, আপনি কি আস্তে করে, খুবই আস্তে শুনতে পাচ্ছি কথা আপনার, ধীরে ধীরে বলবেন। কি খাওয়া যাবে নাকি? আমি না আপা, কলিফ্লাওয়ার এন্ড ক্যাবেজ। আচ্ছা, ব্রোকলি, ক্যাবেজ আর কলিফ্লাওয়ার, এটা। আচ্ছা, আমি 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 আপনাকে গতদিন এটার উত্তরটা দিয়ে তবুও আমি ডাক্তার দাসের কাছে যাই, আমি দাদার কাছ থেকে একটু শুনি। দাদা, আপনি উত্তরটা দেন দেখি। থাইরয়েডের সঙ্গে আপনার মানে থাইরয়েড আছে বলতে বলছে, আপনি বোধহয় হাইপোথাইরয়েড বলছেন না? আপনি কি থাইরয়েড আন্ডার অ্যাক্টিভ, কম কাজ করে থাইরয়েডে, সেই সেটার কথা বলছেন? জি জি, এটা এটা এটাই উনি বলেছিলেন, আমি সেদিন বলেছি যে আসলে খাবারের এটার সঙ্গে, খাবারের সঙ্গে কিছু কিছু খাবারের সঙ্গে সম্পর্ক থাকে। এটা আমি আমি তো ঠিক ডায়েটিশিয়ান নই, এই উত্তরটা আমি সরাসরি দিচ্ছি না, আপনি আপনার জিপিকে একটা প্রশ্ন করুন। অনেকগুলো খাবার যেখানে আয়োডিনের সমস্যা আছে থাইরয়েডের খাবারে, সেইগুলো অ্যাভয়েড করতে হয়। তো এটা আমরা জানি যে একটু আয়োডিনযুক্ত খাবার খেতে হয়, কিন্তু ঠিক এক্স্যাক্টলি এই আপনি যে তিনটি খাবারের কথা বললেন, ক্যাবেজ, কলিফ্লাওয়ার অ্যান্ড ব্রোকলি, আমি খুব একটা শিওর নই, কাজে আমি উত্তরটা আমি দিচ্ছি না, আপনি জিপিকে জিজ্ঞেস করুন। জি, তো আমাদের আরেকটা কলার আছে, আমি একটু কলারকে নিয়ে আসি। ইসলাম আলাইকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি নজরুল ইসলাম বলছি, আপটন পার্ক থেকে। জি বলেন। হ্যাঁ, আমি কারেন্টলি ডায়াবেটিস, হাই কোলেস্টেরল, হাই প্রেশার ভুগতেছি এবং আমার হার্ট অ্যাটাক হয়েছিল 2018 সালে, সেখানে দুইটা ব্লক ধরা পড়ছিল। এখন বর্তমানে যে কোভিড-19 যে ভ্যাকসিনটা আসছে, এখন ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে আমার ওই হেলথ কন্ডিশনের জন্য কি আমি কোনো প্রিওরিটি সুবিধা পেতে পারি? আপনার বয়স কত? আমার বয়স 47। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। তো আমি সরাসরি ডক্টর দাসের কাছে চলে যাই, দাদা সরাসরি উত্তরটা দিয়ে দেবেন। কি সুবিধাটার কথা বললেন? না, উনি যেটা বললেন সেটা হচ্ছে ওনার তো কিছু ডায়াবেটিস আছে, ওনার একটা ওপেন হার্ট সার্জারি, ওনার অ্যানজিওগ্রাম বোধহয় করেছে, তারপর ইয়া ছিল, ব্লক ছিল হার্টে। তো তিনি 47 ইয়ার্স, তো তিনি মনে করছেন যে উনি কি ভালনারেবল গ্রুপের যে গ্রুপগুলো ভাগ করা হয়েছে
এর মধ্যে উনি কি সুবিধাজনক কোন পজিশনে আছেন, গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ থ্রি? না, আপনি গ্রুপের মধ্যে আছেন, কিন্তু ওই বয়সের যে গ্রুপে সেই গ্রুপে আপনি পড়েন না, কিন্তু আপনার যেহেতু সাথে কো এক্সিস্টিং অনেকগুলো কন্ডিশন আছে, যে কন্ডিশনগুলো মানে কোভিড ইনফেকশনের জন্য খারাপ, সেই ক্ষেত্রে আপনিও একটা প্রায়োরিটি গ্রুপের মধ্যে আছেন। তা আপনি আপনি যতটা মানে তাড়াতাড়ি হয় আপনাকে অফার করা হবে আমি ধারণা করছি। জি না, এটা বলা আছে দাদা, কারণ ওরা আমি দেখলাম, আমি আজকে যখন পড়ছিলাম তখন কিন্তু বলা হয়েছে যে এনএইচএস থেকে তারা তাদের যাদের রিপোর্ট আছে, আমি রুগীদেরকেও ডাইরেক্ট বলছি বা যারা দেখছেন দর্শকরা তাদেরকে বলতেছি যে আপনারা আপনাদের এনএইচএসে যেখানে যে যেখানে জিপিতে যেখানে রেজিস্টার্ড আছেন সেখানে জিপির কাছ থেকে তারা রিপোর্ট নিবে যে কার কি ইয়ে, তারপরে প্রায়োরিটি করা হয়েছে এবং তারা চিঠি পাঠাবে বাড়িতে বা মেইল করবে। তো যাই হোক, আমাদের আরেকটা কলার আছে, আমরা কলারের কাছে আমরা কথা বলে নিই। জি কলার, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোত্থেকে বলছেন? ভাই আমার নাম শামিম, আমি আপটন পার্ক থেকে বলছি। জি শামিম ভাই বলেন। এর আগের কল আপটন পার্ক ছিল। আমার তিনটা প্রশ্ন। একটা হলো আমার ছোট বাবুটার হলো সর্দির জ্বর, জ্বর হালকা জ্বর ও সর্দি, ডাক্তার কোনো মেডিসিন দিচ্ছে না, শুধু একমাত্র প্যারাসিটামল জিপি প্যারাসিটামল দিতে বলছে। ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হলো আমার আমার একজিমা, একজিমার জন্য আমি যখন জিপির কাছে বললাম, জিপি আমাকে কি করলো, আপনার অ্যালার্জির একটা ওষুধ দিল, সেটা মাইসিন না কি জানি, আর একটা আপনার ক্রিম দিল, ওটা আমার মানে একদিমা গুলা ভালো হচ্ছে না। কতদিন হয়েছে, কতদিন ধরে? আপনি আমি এখানে প্রশ্নটা করিনি, আমি এখানে আপনার প্রশ্ন প্রথমে একটু বুঝে নি, আপনি ওষুধটা কতদিন ধরে ব্যবহার করছেন এটা বলতে হবে আমাকে। ওষুধটা আমি প্রায় মনে করেন 9 দিন। নয় দিন, ঠিক আছে, আমি উত্তর দিচ্ছে, দাদা দেবেন বা আমি দেব, আমরা উত্তরটা দিব, তারপরে প্রশ্নটা বলেন। জি আর দ্বিতীয় যে কোভিড ভ্যাকসিন আসছে, ভ্যাকসিনটা আমরা ওই ক্যাটাগরিতে পড়ি কিনা, যদি আমার 52 এজ। ঠিক আছে, আর কোনো প্রশ্ন যদি না থাকে তাহলে আমি সরাসরি চলে যাই ডাক্তার দাসের কাছে। জি অনেক প্রশ্ন হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। জি অনেক ধন্যবাদ আপনাকে কল করার জন্য। জি দাদা, প্রথম প্রশ্ন যে বাবুটার কথা বললেন, বাবুটার বয়স কত? আচ্ছা ওটা উনি কলার এখন নাই। আচ্ছা ঠিক আছে, আপনি যে বললেন যে শুধু প্যারাসিটামল ছাড়া আর কোনো ওষুধ দিচ্ছেন না, নর্মালি বাচ্চাদের যে সমস্ত জ্বর কিংবা ধরুন সর্দি কাশি হয়, বিশেষ করে এই সিজনাল চেঞ্জের সময় কিংবা স্কুলে যারা বাচ্চা যায় কিংবা স্কুলে বাচ্চা না গেলেও যে বাচ্চা বাড়িতে থাকে তার ছোট ভাই বোন যারা স্কুলে যায়, স্কুল থেকে ফিরে আসে, এইগুলোর বেশিরভাগই একটা ভাইরাল ইনফেকশন, ইনফ্লুয়েঞ্জার মতো জিনিস হয়। তো ইনফ্লুয়েঞ্জাতে এটা মানে এটা ওষুধ খেলেও আপনার 5-6 দিন লাগবে, ওষুধ না খেলেও 1 সপ্তাহ লাগবে বাচ্চাদের ভালো হতে। তো সেই জন্যই এখানে শুধু সিমটম কন্ট্রোলের জন্যই জিপিরা হয়তো একটু প্যারাসিটামল, ওই জ্বর ব্যথা এগুলো ভালো হয়ে যাবে এই ধরনের দেওয়া হয়। জি, আর এখানে আমি আরেকটা কথা দাদা বলি, আমি যেটা উনি যেটা বললেন যে ভালনার গ্রুপের কথা অনেকেই প্রশ্ন করছে, আমি একটু আপনার কথার মধ্যে ঢুকে গেলাম, আসলে আপনার জিপি থেকে আপনাকে লিস্টেড করা হবে যে আপনি কোন লেভেলে আছেন। তো সুতরাং এটা আমরা আসলে আপনার প্রশ্নটা কয়েকজন করে ফেলেছেন বলে আমি সরাসরি বললাম, এটা আমরা বলতে পারব না ভালনারেবল গ্রুপ বলে সবাই। এখানে ব্যাপারটা হচ্ছে যে অনেকে ধারণা, আমি যেটা বুঝতে পারছি, যেহেতু প্রথমে এল্ডারলি কেয়ার হোম হেলথ ওয়ার্কার এদের দেওয়া হবে বলা হচ্ছে, অনেকে ভয় পাচ্ছেন যে তাদের টার্ন আসতে অনেক সময় লাগবে। না না না, তারা বলছে যে এটা তারা যত কুইক পারে, এটা হচ্ছে ওষুধ কতটুকু সাপ্লাই আসছে তার উপরে ডিপেন্ড করবে। যা আমাদের আরেকটা কলার আছে, আমি কলারকে একটু নিয়ে আসি। আসসালামু আলাইকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো। জি আপনি আপনার টিভির সাউন্ডটা একটু কমিয়ে নেবেন। জি 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 বলেন। আমি রুগী, বয়স্ক, আমার 73 বয়স হয়েছে। জি তো আমার ফোন আর কি ভাইরাসের ইয়ে নিতাম পারমনি ভ্যাকসিনটা। জি আপনি, জি আপনি পাবেন, আপনার যেহেতু 73 আছে সেহেতু আপনি খুব তাড়াতাড়ি আপনার জিপি থেকে আশা করবো আমরা আর কি, যে তারা খুব তাড়াতাড়ি আপনার সাথে যোগাযোগ করবে, কারণ তারা কিন্তু স্পষ্ট করে লিখে দিয়েছে বিবিসি থেকে, আজকে আমি নিউজে যেটা পড়েছি, যে তারা বাড়িতে চিঠি পাঠাবে বা ইমেইল করবে বা টেলিফোনে যোগাযোগ SMS করে যোগাযোগ করবে। তো আমাদের আরেকটা কলার আছেন, আমি সেই কলারকে নিয়ে আসি। আসসালামু আলাইকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? আমরা মনে হয় কলারকে হারিয়ে ফেলেছি।
তো যাই হোক দাদা, এখানে আপনি আপনি যেটা আমরা দেখলাম যে আসলে সবাই কিন্তু এখন ওই যে গ্রুপিংটা করে দেওয়াতে আমরা আলোচনা করছিলাম এটা অনুষ্ঠান শুরুর আগে, তো সবাই ভয় করছে। আসলে সবাইকেই একটা ইনফরমেশন জানা দরকার যে স্পষ্ট করে সরকার থেকে এনএইচএস থেকে বলে দেওয়া হয়েছে তারা লিস্ট করে চিঠি পাঠাবে কারা কারা পাবে কখন পাবে। সুতরাং ভয় পাওয়ার কিছু নাই, যাদের যাদের প্রয়োজন আছে তাদেরকে অবশ্যই অবশ্যই খুব তাড়াতাড়ি তারা ভ্যাকসিনেশন দিবেন। এটা গভর্নমেন্টেরই মানে প্রজেক্ট এবং এটা ন্যাশনাল হেলথ সার্ভিস থেকেই করা হবে এবং মোটামুটি আমাদের এদেশের প্রত্যেকের যে এটা থাকে হেলথ রেকর্ডটা জিপিদের কাছে থাকে এবং সেটার উপরে বেস করে সেটা তারা জানে কারা কারা ভালনারেবল এবং কোন এজে এবং কারা প্রায়োরিটি পাবে। তো এটা নিয়ে আমরা মনে হয় আমরা খুব বেশি উদগ্রীব না হয়ে আমাদের অপেক্ষা করতে হবে। এবং আমরা আমাদের আরেকটা কলার আছে দাদা, আমি কলারটাকে নিয়ে আসি। ইসলাম কোন কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি লন্ডন থেকে খরম। জি বলেন। আমার বয়স 50, আমি ভ্যাকসিনের কোন আওতাভুক্ত ওই আমার এমনি প্রেশার আছে, প্রায় 10 বছর ধরে আমি ঔষধ খারাপ হিসাবে। জি আপনার প্রশ্নটা আমি বুঝতে পারিনি, আমাকে একটা প্রশ্নটা আরেকবার বলতে হবে, প্রশ্নটা বুঝতে পারিনি আমি। আচ্ছা যাই হোক, আমার কাছে যেটা মনে হয় দাদা, যেটা আমি তার কথা বুঝলাম যে তিনি মনে হয় জানতে চাচ্ছে যে তার তিনি কোন গ্রুপে আছেন বা কিছু। আসলে যেটা আপনি বলছিলেন, আপনি তাহলে আরেকবার কথাটা বলেন দাদা, সেটা মনে হয় সুবিধা হবে একটু বুঝিয়ে বলুন। এটা হলো যে অনেকগুলো জিনিস যেগুলো বয়সের সঙ্গে শুধু কিছু যাদের মানে লং স্ট্যান্ডিং মেডিকেল কন্ডিশন আছে, যেমন ধরুন যেগুলো আপনাকে কোভিডকে ভালনারেবল করে ফেলে, মনে কর কেউ যদি ক্যান্সারের রোগী হয়, কেউ যদি ডায়াবেটিসের রোগী হয়, কেউ যদি লং টার্ম রেসপিরেটরি প্রবলেম থাকে, যেমন ধরুন অ্যাজমা, ব্রঙ্কাইটিস, এই ধরনের অসুখগুলো যাদের আছে, যাদের ঘন ঘন শ্বাসকষ্ট হয়, এই ধরনের রোগী যারা আছে এরা মোর ভালনারেবল দেন আদার্স। তো বয়স এবং সাথে যে কোএক্সিস্টিং ইলনেস যেটাকে আমরা বলি, যে সাথে সাথে যে সমস্ত অসুখগুলো থাকে এইগুলোর উপর ভিত্তি করে প্রায়োরিটাইজ করে আপনাদেরকে সবাইকে ভ্যাকসিন দেওয়া হবে। এটা জিপিরা আপনাদের কন্ট্যাক্ট করবেন বাই চিঠি অথবা টেক্সট মেসেজে, এবং ক্রমশ সবাইকেই মোটামুটি ওয়ান বাই ওয়ান সবাইকে ভ্যাকসিনটা দেওয়া হবে। সুতরাং এটা নিয়ে খুব উদগ্রীব হওয়ার কিছু নেই। আমরা যেটা বলছে যে আমরা দেখতে পাচ্ছি লাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য টানেল, একটা ভ্যাকসিন এসছে, ভ্যাকসিনটা সবাইকে দেওয়া হবে, এবং ভ্যাকসিনটা সবাই পেলে আমরা মোটামুটি আশা করতে পারি যে আমরা এই কোভিডের সঙ্গে আমরা লড়াইটা করতে পারবো। তো দাদা অনেক সুন্দর একটা কথা বললেন যে আসলে আমাদেরকে সবাইকে নিতে হবে জিনিসটা, যেহেতু সরকার থেকে একটা প্রজেক্ট হাতে নিয়েছে এবং এনএইচএস কিন্তু বলে দিয়েছে যে এটা এনএইচএস ছাড়া এবং সরকারিভাবে কোনো কিছু ছাড়া এটা বাইরে কোথাও এই আইডিয়াটা দেওয়া ভ্যাকসিন দেওয়া হবে না। আমাদের আর একটা কলার আছে, আমরা কলারকে একটু নিয়ে আসি। সালাম আলাইকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো কলার, সালাম আলাইকুম, কে বলছেন, কোত্থেকে বলছেন? যাও আমরা আমরা কলারটাকে হারিয়ে ফেলেছি। তো এই জিনিসটাতেই প্রশ্নই দাদা আমি একটু বলি এই কোভিডের এই কথাটাতে, একটা গ্রুপ কিন্তু শুধুমাত্র যে একটা গ্রুপ কিন্তু আমাদেরকে যেটা বলে দাদা যে তারা বলে যে আমি নিব না, এই যেটা কিছুক্ষণ আগে একটা কথা বললো যে আমি বলেছিলেন যে যদি না নিই আমি মানে রিফিউজ করতে যদি চাই পারি কিনা, তো সেটা তো আপনি বললেনই যে রিফিউজ যে কেউ করতে পারে, কিন্তু যদি আপনি অসুস্থ হন, যদি আপনার সিমটম থাকে, যদি আপনাকে ডাক্তার মনে করে, এটা আপনি বলতে বলেনি, যদি ডাক্তার মনে করে যে পজিটিভ হয়ে গেছেন আপনি, সেক্ষেত্রে আপনাকে বাঁচানোটা বড় জন্য হলেও যেমন দেবেন ভ্যাকসিনটা আপনাকে নিতে হবে, আর একটা জিনিস হচ্ছে যে শুধু আপনাকে না আপনার সারাউন্ডিংসকে বাঁচানোর জন্য তখন আপনাকে কিন্তু এটা এটা নিতে হবে, এটা এটা এই ক্ষেত্রে কিন্তু মানে একটা ইয়া আছে। না দেখুন, এটা এক ধরনের আমাদের একটা সামাজিক দায়িত্বও বটে। এটা কোভিড মানে এটা হওয়া নাই যে আমি শুধু আমার হবে এবং আমি বেঁচে যাব ভ্যাকসিন নিলে, ইটস নট দ্যাট লাইক দ্যাট। এটা আপনি শুধু বাঁচলে হবে না, আপনার সঙ্গে আপনার পরিবার আছে, আপনার বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, আপনার সমাজ আছে, একটা দেশের লোকজন আছে। একজন প্রোটেক্টেড না হলে বাকি অন্যরা প্রোটেক্টেড হবে না। আমাদের একটা কলার আছে দাদা, আমি কলার কে নিয়ে আসি। জি ইসলাম আলাইকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? জি আসসালামু আলাইকুম। জি আমি লন্ডন থেকে ইস্তাম্বুল বলছি। জি বলেন।
মনে করেন এই যে ভ্যাকসিনটা আসতেছে, জি, একজন রোগী মনে করেন ডায়াবেটিস অথবা কোলেস্ট্রল, জি, অথবা হার্টের প্রবলেম, জি, অথবা শ্বাস প্রশ্বাসের প্রবলেম, জি, এইগুলা যদি একজনের হয় তে এই ভ্যাকসিনটা কি তার লাগে দেওয়া যায় কিনা? ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নটা করার জন্য। আপনি মনে হয় অনুষ্ঠান আমাদের পুরোটা প্রথম থেকে দেখেননি, যার জন্য আমি আপনাকে সরাসরি উত্তরটা দিচ্ছি। আমি আর ডাক্তার দাসকে এটাতে ডিস্টার্ব করব না, কারণ আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে। আমি সেহেতু আমি সরাসরি উত্তরটা দিচ্ছি। আসলে ব্যাপার হচ্ছে যে আপনার যে অসুখ, যদি যেহেতু ডায়াবেটিসের কথা বললেন, হার্টের অসুখের কথা বললেন, আপনার জন্য এটা বেশি দরকার আগে, কারণ এই জন্য যে আপনার দেহের ইমিউন সিস্টেমটা মানে যেটা নর্মাল থাকলে সেটা নাই, যেহেতু এই ইমিউন সিস্টেমটা নর্মাল নাই, সেটা আপনি সব থেকে ভালনারেবল একটা মানুষ যিনি এফেক্টেড হতে পারেন এই করোনা ভাইরাস দিয়ে, সেহেতু ভ্যাকসিনটা আপনার কাছে। তবে প্রায়োরিটিজ যেটা করেছে সরকার, সেখানে সরকার কিছু গ্রুপ করে দিয়েছে, আপনারা পেপারে হয়তো বা কালকে দেখতে পাবেন, আমি আজকে আমি যদি বা অনলাইন থেকে ছবিটা আপনাদেরকে দেখিয়েছি, সেটা আপনারা দেখতে পাবেন। সেখানে বলে দেওয়া আছে কাদেরকে 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 এটা তারা আগে দেবে এবং কে কীভাবে এই ওষুধটা মানে ভ্যাকসিনটা পাবেন। তো যাই হোক দর্শক মণ্ডলী, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন, সুস্থ থাকুন। আমি ডাক্তার রুবেল সাজিদ এবং আমার সাথে আজকে আমাদের অতিথি ছিলেন ডাক্তার সতীপদ দাস। এবং এই অনুষ্ঠানের শেষে আপনাদেরকে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সুস্থ থাকুন অনুষ্ঠান কিন্তু আপনাদের অনুষ্ঠান, আপনারা আমাদেরকে কল করবেন এবং কল করলে আমরা কিন্তু আপনাদের সঙ্গে সরাসরি কোনো একটা আলোচনায় অংশগ্রহণ করতে পারি। আমরা আপনাদেরকে কিন্তু সরাসরি ট্রিটমেন্ট দিতে পারি না, কিন্তু আপনাদের সঙ্গে যে কোনো রকমের স্বাস্থ্য বিষয়ক সমস্যাগুলো নিয়ে আমরা আপনাদের সঙ্গে পরামর্শ এবং আলোচনা করতে পারি, যে কারণেই আমরা এখানে আপনারা আমাদেরকে প্রচুর প্রশ্ন করেন। হয়তোবা অনেক প্রশ্নের উত্তর আমরা বিভিন্ন অনুষ্ঠানে আমি সরাসরি দিতে পারি না সময় স্বল্পতার জন্য, তবে আপনারা আবারও আমাকে টেলিফোন করতে পারবেন নেক্সট প্রোগ্রামে, আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের এই অনুষ্ঠান স্কাই 782 থেকে চ্যানেল আয়নে, এবং আমি প্রত্যেক শুক্রবারে 8:30 থেকে 9:30, রাত 8:30 থেকে 9:30 পর্যন্ত ইউকে টাইমে আমাদের এই অনুষ্ঠান হয়ে থাকে। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনা করে আমি আজকে অনুষ্ঠান শেষ করছি। আবার দেখা হবে, ধন্যবাদ।